ওরে কালো বামুন দেখে বলে এইটাই আমার বাবা, ধারি ছাগল দেখে বলে ভাগলপুরের গাই, শ্বশুর মশাই দেখে বলে এইটা ভাইরা ভাই, চিনি দেখে বলে এটা কোন দেশের বালি, শাশুড়িকে দেখে বলে এইটাই আমার শালি, জিলিপিকে দেখে বলে গরুর গাড়ি চাকা, পাঁপড় ভাজা দেখে বলে হাওয়া খাবার পাখা, ওরে মনোমনকে দেখে বলে তামা খাবার নল, উড়োজাহাজকে দেখে বলে ইগুর মারা কল, এখানাকে দেখে বলে হরি ঠাকুরের বাড়ি, আর এর মতো পুরুষকে মনে হচ্ছে একবার গলা জড়িয়ে ধরে, এ ধন্য জবাবের নাই রে অভাবের নাই রে তুমি জানো লবণ ছাড়া কোন তরকারি রান্না করা যায়? আচ্ছা কে কি বলতে হয় বলুন দেখিনি, এগুলো কোনো মানে হইল, কোনো মানে হয় এগুলো? কোনো রামায়ণ মহাভারত প্রমাণ আছে? হ্যাঁ, যদি কারো হাই প্রেশার থাকে তাহলে তার তরকারি লবণ হবে? অনেকজনের সুগার আছে, সে সুগার হলে পরে চায়ে মিষ্টি খাবে? হ্যাঁ কি না বলবেন? হ্যাঁ বলুন বলুন। তেমনি রান্নাতে একবার দেখবেন, রান্না পুজোর সময় বাবা টর্চ লাইটটা জ্বলিয়ে গেল যে, লাইট বন্ধ করো, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে নাই। আমি কি বলিব ভাবের কথা, যেমন দেখবেন ভোগের লুচিতে ভোগের তরকারিতে ওরে হাই, অনেক সময় লবণ যায় না জানেন মহাশয়, সিন্ধু লবণ দিতে হয় গো জানেন মহা জ্ঞানী, এই লবণে হবে না তরকারি শুনুন তারকা। লবণ কম হলে খাওয়া যাবে, কিন্তু লবণ যদি বেশি হয়ে যায়, মাংস তরকারি হোক যত ভালো রান্না হোক না কি বলছেন, কিন্তু যখন ভোগের মায়েরই হোক আর বাবারই হোক, একাদশী কেউ দেখবেন করবে, বা এমন একটা আছে দেখবেন আজ পর্যন্ত ওই শ্যাঙ্গুলডি গ্রাম বলে একটা জায়গা আছে দেখবেন, নুন পালনি হয়, নুনের পালনি হয় না এখনো পর্যন্ত, সেই সেই গ্রামে যে কোনো তরকারি হোক এখনো পর্যন্ত লবণ না দিই সবাই খায়, বুঝতে পারছেন? জানেন তো শ্যাঙ্গুলডিতে গিয়েছেন আপনারা কোনো সময়? অনেকে কুটুম থাকবে দেখবেন আমোদপুরের কাছে, বহু কবি আর সেখানে গান করতে যায় আপনাদের গ্রামের মতো, তাহলে এক একটা জায়গায় নুন পালনি হয়, সেখানে কিন্তু নুন খায় না গোটা গ্রামের লোকে, এবং আত্মীয় স্বজন যারা আসবে সেই পুজোর দিনে মায়ের পুজোতে কেউ লবণ ছাড়াই আলুনে তরকারি তারা খাই গো, আলুনে তরকারি তারা খাই গো, শোনো কথা তোমায় বলি, আলুনে তরকারি তারা খাই গো, এবার তার বদিন হয়ে যাবে, কিন্তু সেই দিনের পরে আবার যেমনকার লবণ তেমনি হবে না কি বলছেন? তাহলে চিন্তা করি দেখো, তুমি সেই রকম বলছো, তুমি আমার ঘরের গিন্নি, তুমি আমার অর্ধাঙ্গ গিন্নি, অর্ধেক অঙ্গের মালিক যিনি তারে কয় অর্ধাঙ্গ গিন্নি নাকি? এইবার আর একটা কথা বলেছি, আপনারা জানেন জমি শুদ্ধ চাষে নারী শুদ্ধ হয় মাসে মাসে, আর পুরুষ শুদ্ধ হয় কোন দিব সে? আমাকে একটা প্রশ্ন করছে, তোমাকে আমি শাঁখা দিলাম, সিঁদুর দিলাম, লোহা দিলাম, পলা দিলাম নাকি, কিন্তু বিনিময়ে আমি পুরুষ হয়ে কি পেলাম? যারা মাল দেয় দেখবেন অনেক সময় জমিদান ভূমিদান ঠাকুরের জন্য, বাবা ধর্মরাজের জন্য, কালীর জন্য হয়তো কোনো ভদ্রলোক একটা জায়গা দিল, সেই জায়গাটা বারোয়ারি নামে দিয়ে দিয়েছে কি ঠাকুরের নামে দিয়ে দিয়েছে, তাহলে সে যখন মারা যাবে তার ছেলেকে বলে যাবে নাকি যে আমি যতদিন থাকলাম জায়গা দান করে দিলাম, আমি যখন চলে যাবো দলিল পড়ছে বা তোর নামে করে নিবি হবে? আচ্ছা পুরুষ তুমি বলতে পারো শাঁখা লোহা সিঁদুর যেগুলো তুমি আমাকে দিয়েছো, যেদিন তোমরা মরে যায় এই পুরুষ মরে যায় সেদিন আমার এদের পায়ের তলায় নাহলে মাতার কাছে ডেলিভারি দিয়ে দিতে হয় নাকি বাবা, হয় না? কেন বলুন তো, এ কোটা সব পুরুষ, শঙ্খ চুরমুড়ি শাঁখার জন্ম হয়েছিল নাকি বলছেন সেটা হচ্ছে পুরুষ, লোহা সুরমুড়ে নুহার জন্ম হইলো এটা হচ্ছে পুরুষ, বানা সুরমুড়ে বালার জন্ম হলো এটা হচ্ছে পুরুষ, আর উদ্দালক মুনি কিন্তু সৃষ্টি করেছিল সিঁদুরের, বুঝতে পারছেন? সেই জন্যে এগুলা সব পর পুরুষ, আসল পুরুষ চলে গেলে পারে নকল পুরুষের দরকার লাগে না, নকল পুরুষের দরকার লাগে না, বলে হারি নাই তাবিরি কি হবে বল, নকল পুরুষের দরকার লাগে না। আগেকার দিনে মায়েরা যখন আতুর
আতুশালা হয়তো দেখবেন, আতুশালা বা যেখানে মানুষ মারা গেলে পরে ওইখানে দেখবেন মাটির হাঁড়ি ফেলে দিয়ে আসতো, আবার সে খড়ের বিড়িগুলোও ফেলে দিয়ে আসতো, আসতো না, বলো মাটির হাঁড়ি নাই তো বিড়ি নিয়ে কী হবে। কিন্তু এখন তো আর সেসব নাই, মাটির হাঁড়ি আর আছে, সব সতের হাঁড়ি হয়ে গেছে নাকি বলছেন, পিতল হয়ে গেছে। বলে কত আর হাঁড়ি ফেলবো দুমদাম করি, হ্যাঁ, আর মানে পিতলের হাঁড়ি কর, মাটির হাঁড়ি বাদ দিয়ে অ্যালমোনিয়াম হাঁড়ি কর, সেই হাঁড়ি করলে পরে, কারণ ভাত রাঁধলে সে হাঁড়ি মাজা ঘষা করলে আবার নতুন হয়ে যাবে। কিন্তু তোমাকেও আমি একটা জিনিস দিয়েছিলাম, সেটা তুমি রাখতে পারো না, সেটা তুমি রাখতে পারো না, ওরে শোনো কথাই আজকে, সেটা তুমি রাখতে পারো না। এইটা কি পুরুষের বড় ব্রহ্ম সত্তা, যেদিন প্রথম নারীর সঙ্গে দেখা হলো মিলন ক্ষেত্রের মধ্যেখানে, সেই বস্তু কিন্তু এরা রাখতে পারল না। বৈষ্ণব বললেন, হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর পোচাতে ওঠা, নাকি বলছেন। ওই জন্য তুমি কলমটা দিচ্ছ, জমি শুদ্ধ চাষে বলছে কেমনভাবে চাষ করতে হয়, কেমনভাবে কী করতে হয়, কেমনভাবে আবাদ করতে হয়, আবাদটাকে মাটি, এই মাটি যদি আবাদ না হয় ফসল হবে, হয় পুরুষের দ্বারায় পুরুষের চাষ হবে। যেদিন আমাদের স্বাধীনতা দিবস পালন করা হয়, জাতীয় পতাকা তোলা হয়, সেদিন কি বলে, বন্দে মাতরম বলছে না, তো বলছে না তো বন্দে বাবা তরম, ছেলে পুলে বলে, বলে ভারত মাতা কি বলে জয়, ছেলে ছেলে মারামারি লাগলে পরে দেখবেন বুক থাপড়ি বুলি দেয়, লে চলে আয় কে কত মায়ের দুধ খেয়েছিস দেখি, নাকি বলছেন। ওই বলে না তো চলে আয় কে কত বাবা দুধ খেয়েছিস, বলে কেউ বলবে না। তাহলে এমন এমন কথা আছে যেটা তোমার দ্বারাই হবে না, সেটা নারীর দ্বারাই হয়, আর এমন এমন জিনিস আছে যেটা নারীর দ্বারাই হবে, পুরুষের দ্বারাই নয়। বলছে আমি কত রান্না করে খাওয়াইলাম হাজার হাজার মানুষকে, আর যখন হাজার হাজার মানুষকে যখন সেবা দেয়, তরকারি কোটা কে কাটে, সত্যি কথা বলবেন, কোন মেসরা তরকারি কাটে গ্রামে, তখন পাড়াতে বউ দিদিগুলোকে ডাকে, কাকিমাদেরকে ডাকে, কালকে 3000 লোক খাবে, তরকারি কোটা কাটতে হবে, বউগুলো সব বটি নিয়ে চলে এসে, কি বলছেন, হয় না, সত্যি কথা বলবেন, আমার হয়ে বলতে হবে না। তাহলে এসব কোনো মানে হয়, এ কথার কোনো মানে নয়, বিটে ছেলে বেটা ছেলে করলে পরে হবে না, তাহলে চিন্তা করো। সেই জন্য এই জগৎ সংসারের মধ্যেখানে জিহ্বালিঙ্গের দ্বারায় কর্ণজনিতে বাগ্ব্রহ্ম বস্তু দেওয়ার মতো দেখবেন এমন একটা জিনিস আছে, যেটা স্বামী স্ত্রীতে যুগল মন্ত্রে দীক্ষা নেওয়ার পর গুরুদেব যখন যাকে দীক্ষা দেয়, একই ঘরে ভাত খেয়েছো, একই হাঁড়ির ভাত রান্না করছো, একই ছাদের তলায় বাস করছো, একই বিছানার মধ্যে এখানে নিদ্রা দিছো, কিন্তু তবুও বাবা এমন একটা কথা আছে, গুরুদেব বলছে তোমার স্বামীকে সে কথা বলা যাবে না, স্বামীকে সে কথা বলা যাবে না, বললেই অপরাধ, শোনো শোনো জানা, স্বামীকে সে কথা বলা যাবে না। চিন্তা করে বলুন আপনারা, এই জগৎ সংসারের মধ্যেখানে আমিও তেমনি তোমাকে একটা দিয়েছিলাম, দেখবেন ভালো ভালো এখন জমিদারদের বাড়িতে বা ভালো যারা চাকরি করে স্ট্যান্ডার্ড ফ্যামিলির লোক, দেখবেন গেটে লেখা থাকে কুকুর হইতে সাবধান, লেখা থাকে না বাবা, একটা কুকুরকে দেখবেন এমনি চেন দেওয়া, কেউ শখ করে রুম্পা ঝুম্পা কুম্পা বলে নাম রেখে বড় একটা চেন দিয়ে দেয়, কেন দেয়, তার চেন নোট দেয় যে কোনো দিন যদি এই কুকুরটা বাইরে যদি খুলে মানে চেন খুলে বা চেন গলায় সদ্য নিয়ে যদি হয়তো খুলে চলে যায়, কোনো ভদ্রলোক তাকে গরম জল বা ফ্যান বা মার দেবে না, আর যদি বে ফটকা এমনি একটা এই সব মনে করুন যদি মদা ঘুরে ঘুরে বেড়ায়, তাহলে তাকে যদি কারো হাঁড়ি থেকে মুখ দিয়ে দেয় তখন কি করবে, হয় চেলা কাটে বসাবে, নাহলে গরম জল দিয়ে দেবে, নাহলে ফ্যান দিয়ে দেবে, যাতে মার নাকি বলছেন, ভাতের মার অনেকে দেয় না, হ্যাঁ, তখন দেখবে দৈত্য দৈত্য চলে যাবে। তেমনি তোমাকে আমি একটা বেল দিয়েছিলাম, সেদিন তুমি সেইটা রাখতে পারো নাই, নিজের দোষে সেই বস্তু নিজে হারিয়েছ, এখানে নারীদের কিছু করার নাই। কি দিলাম, যদি দং হৃদয়ং তব যদি দং হৃদয়ং মম, তব হৃদয়ং মম হৃদয়ং, তোমার হৃদয় আমার হৃদয় একাকৃত হইল, নাকি বলছেন। বলছে নারী তুমি বলতে পারো তোমার মনটা কি, নারীর মন হচ্ছে কেন বলুন দেখিনি, হৃদয়টা হচ্ছে কমল আর মনটা হচ্ছে খুব নরম, নাকি বলছেন। এই হৃদয়ে যতটা ব্যথা লাগে তার থেকে বেশি আপন মানুষ যদি কষ্ট দেয় তখন তার থেকে বেশি দুঃখ হয়, বুঝতে পারছেন,
তাহলে সেই জিনিসটা আমি তোমাকে দিয়েছিলাম সেটা তুমি রাখতে পারলে না, সেটা তুমি রাখতে পারলে না। তোমার কথা শোনো গুণমণি, আর এক কথাই ও বাবারে আমাকে জিজ্ঞাসা করে জানি, বলো বলো যোগ নারী আমি শুনতে চাই, এই জগৎ সংসারে কিবা তোমার দ্বারাই ভালো কাজ হলো তুমি বলো তো আমায়, তোমার জায়গাটা কোথা হলো বলো আমার কাছে, আমি একটু ঘুরে বলে যাই নয় তো কথা মিছে। শোনো বাবা এই জায়গাটা কোথায় তুমি জানো? পাঁচটা নারী এলো জগতের মাঝারে, আমি কি বলিব ভাবের কথা দেখো বিচার করে, রাধা লক্ষ্মী সরস্বতী সাবিত্রী হাই রে মোরে হাই, এই জগতে সংসারে আত্মা শক্তি মহামায়া ভাই, জগৎ সংসার আত্মা শক্তি মহামায়া পুরুষকে শক্তি দিয়েছে নাকি বাবা? কোন দিন? যেদিন অসুর আর দেবতাতে লড়াই লেগে গেল, মানে যুদ্ধ হলো, দেবতাদেরকে তাড়িয়ে দিয়ে অসুররা দখল করলো স্বর্গ রাজ্য, সেদিন একটা পুরুষও যায় নাই, পেরেছে নারী শক্তি কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা সেই শক্তি নিয়ে সেদিন তাদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে মনে করুন একবারে পরাজয় করে দিয়ে সঙ্গে সঙ্গে স্বর্গে আবার দেবতাদেরকে রাজ্য ফিরিয়ে দিয়েছে, তাই নাই? তাহলে আত্মা শক্তি মহামায়া সে নারী শক্তি দিল, রাধারানী প্রেম দিল, সাবিত্রী বেদ অধ্যয়ন দিল, লক্ষ্মী খাদ্য দিল, সরস্বতী বিদ্যা দিল, সেই বিদ্যার দেবী হচ্ছে সরস্বতী নাকি বলছেন? হ্যাঁ, আপনারা এমন কোনো একটা ঘরে চেক করতে পারবেন, দেখবেন যে এমন কোনো একটা ঘরে যে শিক্ষিত না অশিক্ষিত আছে কেউ? হ্যাঁ, সব সাক্ষরতা হয়ে গেছে নাকি বলছেন? হ্যাঁ, তাই না? তাহলে কোনো জায়গায় একটাও নারী কাউকে অশিক্ষিত করিয়ে রাখে না। রাধারানী প্রেমের দেবী, যদি প্রেম না জানতো না শেখাতো তাহলে জগতে লোক আর প্রেম শিখতো না নাকি বলছেন? হ্যাঁ, তোমার মনে পড়ে না তার একটা ছোট্ট পাড়া প্রমাণ দিয়ে যায়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, নারীর আমার জায়গাটা কোথায় ওরে হইলো, কোনখানেতে নারীর জায়গায় ওরে পেল? একদিন ভগবান জগতের পতি বলতে আমার নায়িক ক্ষতি শোনো কথার গতি, তোমার কাছে আমি বলে যাই মাথায় বড় যন্ত্রণা বাবা ছটপট করে মহাশয়, যারে শিরপ্রিয়া বলে নাকি বলছেন? মা যশোদার কোলে গোপাল ছটপট করিল, যশোদা ললিতা বিশাখাকে সবাইকে বলিতে লাগিল, ওরে আমার ললিতে বিচার করা চাই, আমার গোপাল বোধহয় আর প্রাণে বাঁচবে না, মনে হয় আমার গোপাল বাঁচবে না, তোরা সবাই মিলে একটা ব্যবস্থা করে দেখি, খেলে না তো গোপাল আমার নয়নের আঁখি, এই কথা সেদিন আমার জ্ঞানী বলেছিল, আপনারা জ্ঞানী জনে জানেন সুদীর লোক। এবার এমন সময় কি করিল, বিন্দের ললিতা সবাই মিলে যায় দেখে একটা গাছতলাতে বৌদ্ধ বসে রয়, বৌদ্ধ মানে কি ওঝা নাকি বাবা? মালা ঝোলা তিলক নিয়ে সেজন আমার বসে আছে গাছের তলায় জানি, সেজন আমার বসে আছে গাছের তলায় জানি, ওরে এমন সময় ললিতা বলে শোনো বৌদ্ধ তুমি গো, শোনো বৌদ্ধ তুমি আমার সঙ্গে তোমায় যেতে হবে, 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 আমি বলি কথা আজ তোমায় তবে আমার সঙ্গে তোমায় যেতে হবে, বলছে কোথায়? বলে যেখানে মা যশোদার কানাই রয়েছে নাকি বলছেন? আমাদের মধ্যে এখানে পাঁচটা ভাব, সখ্য দাস্য শান্ত বাৎসল্য মধুর, মধুর ভাবের ভাব কাদের? ব্রজ গোপী আর রাধারানীরা নাকি বাবা? এদের হচ্ছে মধুর ভাব। সখ্য ভাব কার? না আপনারা সবাই জানেন মহাভারতের মধ্যেখানে নাম যার অর্জুন, সেদিন ভগবানকে সখারূপে পেয়েছিল যাকে বলা হয় বন্ধু নাকি বলছেন? দাস্য ভাবের ভাব কার? নাম যার সেদিন তেতা যুগে হনুমান,
রামচন্দ্র দাসত্ব করেছে শান্তভাবের ভাবকার না, সেই সত্য যুগে মুনি ঋষিগণ যারা ছিল তাদের শান্ত ভাব, আর বাৎসল্য ভাবকার মা যশোদা পিতা নন্দ এই গোপালের জন্য কেঁদে কেঁদে অন্ধ। না কি বলছেন, আমাদের মধুডাঙ্গায় কাকাবাবু কীর্তনিয়া গান গায়, মাঝে মাঝে দেখবেন বলে, তুমি নন্দ দুলাল বোজের গোপাল মা যশোদার নয়ন মনি, তুমি নন্দ দুলাল বোজের গোপাল মা যশোদার নয়ন মনি, তুমি নন্দ দুলাল বোজের গোপাল মা যশোদার নয়ন মনি, ঘুম যদি মার ভেঙে যায় চোখ মিলে সে জনতা বলে সনবদ্ধ তোমারে জানাই, যেতে হবে যশোমতির কাছে বাঁচবে না কানাই, বদ্ধকে ধরে নিয়ে তারা চলে এলো আপনারা জ্ঞানী জনে জানেন সুধি দল, কি বলিব ভাবির কথা শোনাই আমার ঠাই, ওরে আমার পাল্লাদারে তোমারে জানাই, এবার মা যশোদারে কাছে বসে গেল জননীকে ও বাবারে বলিতে লাগিল, মা জননী দরদিনী শোনই আমার ঠাই, কিছু কথা বলতে মাগো তোমাকে যে চাই, খড়ি পেতে দেখো গণনা করবই আমি, সঠিক কথা যদি বলতে পারো তুমি গো জননী, তোমার কানাই বেঁচে যাবে মা কোনো চিন্তা না, দেখুন আমি বুকে মরছি আর কেমন ঘুমুইছে ও বাবারে মেয়ে ছেলে রাহাই, ও মা বাড়ি চলে যাও থাইলে আমাকে গাইতে হবে না জানি, বাড়ি পালো বাড়ি পালো যাও ঘুমাও গা, আমি কি বলিব ভাবির কথা শোনো কথার জোড়া গাথা, বিচারি করো কেনে এবার যত্ন সহকারে বুঝে নাও না মনে, অমনি কড়িটাকে নিয়ে গণনা করে ছক কেটে ঘরে এঁকে দিল, যশোদাকে হেই আমার বলিতে লাগিল, কিছু কিছু কথা মাগো তোমার কাছে হাই, আমি জিজ্ঞাসা করি বহুই উত্তর দেওয়া চাই, হাত দিয়ে সেই সময়ে বদ্ধই ওরে কয় জননী গো সুন্দর ফলের নাম আমি জানতে চাই, যাতে সুন্দর ফল হয় বিশ্বের বাজারে বলো দেখি কি বা ফল বলো কথা মোরে, সেই সময়ে ফলের নাম করিয়ে দিল জানি শ্রীফল ও বাবারে জানেন মহাজ্ঞানী, শ্রীফলে শ্রীটাকে তুলে নিল হাই, বলে মাগো একটা সুন্দর ফুলের নাম চাই, তখন তো রজনীগন্ধা এসে ছিল আর গোলাপও ছিল না, নাকি বলছেন এক ফুলে ছিল বাবা হাই রে মরি হাই, যার নামে মল্লিকাই আপনাদের জানাই, মল্লিকার মাটাই অমনি টেনে নিল বলে একটা নারীর নামে করো মা সতী হবে ভালো, রজ বীর্য ছাড়া জন্ম নিয়ে নাই, ওরে নাম যার তিলোত্তমা আপনাদের জানাই, তিলোত্তমার তিটা নিয়ে ওরে নিল, তিন রকমের গণনা করে ওরে পেল, আর একটা রাজার নামে করতে পারো তুমি দামভিগি রাজা হয় জানেন মহাজ্ঞানী, সেই দিন দামভিগি রাজাই ওরে হাই, দাপর যুগে আগে তেতা ছিল বাবা মিথ্যা বলি নাই, তেতা যুগের রাজা সেজন রাবণ হইল, রাবণ রাজার রাটাকে অমনি কেটে নিল, আর একটা মজার কথা বলিবারে দেয় মা জননী, সুন্দর একটা গ্রামের নামে করা চাই, উত্তরপ্রদেশে একটা গ্রাম বাবা ছিল
নাম যারা ধাত্রী গ্রাম জানেন সুদী দল, তাই ভেবে আমরা ভেবেন না যে সমুদ্র গড়ে ধাত্রী গ্রাম, এটা বললে হবে না। ধাত্রী গ্রামের ধাটাকে নিয়ে নিল বোধ আমার গণনা করে দেখি বারে পেল। শোনো মা জননী তোমার কাছে বলছি কথাই আমি, শোনে নাও না কানে, শ্রীমতী রাধারানী কেবাই আছে বলো না যতনে। যশোদা বলে কি বা হবে, শত ছিদ্র কলসী লয়ে রাধা রানী জানি, যদি যমুনাতে জল এনে দিতে পারে কৃষ্ণের মাথায় হাই, অবশ্যই তোমার ছেলে বাঁচিবে কানাই। যশোদা বলে হবে না হবে না, তারে বৃন্দাবনে কৃষ্ণ কলঙ্কিনী বলে ষোলো জানা, আমার জলে হবে কি বলো, বৈদ্য ফেরে পড়ে গেল, মা যদি জল এনে দিতে পারে আর কি হবে ভালো, মায়ের ওষুধে কাজ করবে না খাটবে না তো হাই। এবার সেই সময় ও বাবারে আপনাদের জানাই, সঙ্গে সঙ্গে রাধারানী শত ছিদ্র কলসী লয়ে কাঁদিতে কাঁদিতে চলিল বলিবার ছলে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপেশ্বরী গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে, ওই কলসী খানা লইয়ে রাধারানী হাই ওরে কানতে কানতে যায়। আর সেজনে বলে মহাশয়, রাধারানী কি বলেছিল আপনারা জানেন, আমি আনিতে জীব জীবেরই জীব, যাই যমুনার কূলে ও গো, যাই যমুনার কূলে গো, আমি আনিতে জীব জীবেরই জীবন, যাই যমুনার কূলে গো, যাই যমুনার কূলে, আমি কলসী ডুবায়া কৃষ্ণ করুণা সিন্ধু বলে, হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে, সদাই ভাসি নয়নের জলে, হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে, সদাই ভাসি নয়নের জলে, হা কৃষ্ণ মায়ের বাল ধরি আর বাবারে পায়ে শ্রী গোবিন্দ বলে, হরি হরি বল নয়নের জলে, হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে, সদাই ভাসি নয়ন জলে, হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে, সদাই ভাসি নয়ন জলে, হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে, সদাই ভাসি নয়ন জলে, হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে, সদাই ভাসি নয়ন জলে, হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে, সদাই ভাসি নয়ন জলে, হা কৃষ্ণ করুণা সিন্ধু। যদি রাধারানী সদছিদ্র কলসী লয়ে জল যদি না এনে দিত মাথায়, তাহলে ভগবান বাঁচত বলুন তো? সেই জন্য পূজাতে দেখবেন ওই সদছিদ্র কলসী লাগে বাবা, লাগে না? আপনাদের এদিকে লাগে কিনা জানি না, আর সব যে এখানে যায় দেখবেন হরিবাসরে সুন্দরভাবে সেই সদছিদ্র কলসী দিতে হয়। আমার পাল্লাদার বলছে না বাবারি, চার যুগের মধ্যে এখানে বিষ্ণু পিয়া গো আমি চলে যাই,
তুমি থাকো ঘুমো ঘরে জড়াইয়া বাহু ধরে, জাগিয়া দেখিবে নি মায়না বিষ্ণু পিয়া গো।